আলা আলহামদুলিল্লাহ আম্মা রসুলিল্লা মানুষের জীবনে কখনো নিরবচ্ছিন্ন সুখ থাকে না কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে সুখ ও দুঃখেরই পালা বদল আল্লাহ রাবুল্লাহ আলা নিরঙ্কুশ ইচ্ছারই বহির প্রকাশ মুমিনের জীবনে যখন সুখ আসে সে আল্লাহ শুকর আদায় করে আর যখন দুঃখ আসে সে সবর করে শকরো সবর দুটি বান্দার জন্য বয়ে আনে অসীম কল্যাণ এ ব্যক্তি জীবনের কথা উম্মার জীবনেও কখনো নিরবিচ্ছিন্ন সুখ ও সমৃদ্ধি থাকে না উম্মা কখনো সুখ সমৃদ্ধির চূড়ায় আরোহণ করে আবার কখনো দুঃখ বিপর্যয়ের সাগরে হাবুডু বুখায় সময়ের পথপরিক্রমায় পরিক্রমায় মুসলিম উম্মার জীবনে অসংখ্যবার সুখ ও সমৃদ্ধি এসেছে অসংখ্য দুঃখ বিপর্যয়ও এই উম্মা হয়েছে। সুখ দুঃখ সমৃদ্ধি ও বিপর্যয় বিজয় পরাজয়েরই পালা বদল আল্লাহ রাবুল্লাহ আলমিনের কুদরতী নিজামের অন্তর্ভুক্ত এটি আল্লাহর সুন্না কোরআনের ভাষায় এটিকে বলা হয় সুন্নাতুল মুদাওয়ালা আল্লাহ রাবুল্লা আলমাত আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি প্রিয় ভাই বোনেরা আজ গোটা মুসলিম জাতি মানসিক বিপর্যয়ের শিকার উম্মার অন্তরে জমাট বেঁধে আছে পরাজিত মানসিকতা ব্যাপী বিপর্যয়ের পর এই উম্মার ঘুরে দাঁড়ানোর পথে উম্মার পুনরুত্থানের পথে সবচেয়ে বড় বাধা হলো এই পরাজিত মানসিকতা আজ মুসলিম আওয়ামরা বটেই আলেম সমাজ পর্যন্ত এই পরাজিত মানসিকতার কঠিন বেধিতে আক্রান্ত যার ক্ষতিকর প্রভাব পড়েছে তাদের কথায় বয়ানে আলোচনায় ফাতোয়ায় এই পরাজিত মানসিকতার আলিমরা উম্মারই সাময়িক পরাজয়কে দীর্ঘস্থায়ী পরাজয় ভেবে বসে আছে তারা মনে প্রাণে কুফার নিয়ন্ত্রিত এই বিশ্ব ব্যবস্থাকে মেনে নিয়েছে তাই তোমার যে কোনো সংকটে তারা বলে সমাধানের জন্য জাতিসংঘের কাছে যাও আরাকান সমস্যার সমাধান নাকি জাতিসংঘ করবে কাশ্মীর সমস্যার সমাধান নাকি জাতিসংঘ করবে উইঘুর সমস্যার সমাধান নাকি জাতিসংঘ করবে ফিলিস্তিন সমস্যার সমাধান নাকি জাতিসংঘ করবে কি আশ্চর্য এসব সমস্যার মূলিত এই জাতিসংঘ নামের কুফ্ফার সংঘ জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করে সেটি হলো আমাদের প্রথম কিবলা বাইতুল মগদিসকে ইহুদিদের হাতে তুলে দেয় পরাজিত মানসিকতা আক্রান্ত আলিমদের এই জাহালাতের শেষ কোথায় আল্লাহ ভালো জানেন কি উম্মা আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে আমাদের মনে এই পরাজিত মানসিকতার অনুপ্রবেশের কারণ কি উম্মার মনে পরাজিত মানসিকতার অনুপ্রবেশের অনেক কারণ রয়েছে আজ আমরা কেবল একটি কারণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হলো বিশ্বজগৎ পরিচালনায় আল্লাহ রাবুল্লা আলামিনের একটি গুরুত্বপূর্ণ নীতি সুন্নাতুল মুদাওয়ালা সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আলামিন আলমিন বলেন কাতিল কাল আজ্জাম নাস আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি এবং্লা এই আয়াতের তাফসিরে বলেন মানব সমাজে সুদিন ও দুর্দিন কিংবা জয় ও পরাজয়ের আবর্তন ঘটানো আল্লাহ রাবুল্লাহ আলমিনের একটি গুরুত্বপূর্ণ সুন্না আল্লাহ রাবুল্লাহ আলমিন কখনো বাতিল গোষ্ঠীকে রাষ্ট্রক্ষমতা দান করেন আবার কখনো হকপন্থীদের রাষ্ট্রক্ষমতা দান করেন তবে উত্তম পরিণতি সবসময় হকপন্থীদের ভাগ্যেই লেখা থাকে রাষ্ট্রক্ষমতা সাধারণত তাদের হাতেই থাকে যারা বিজয় সাফল্যের উপায় উপকরণগুলো সম্পর্কে ভালো জ্ঞান রাখে এবং দক্ষতার সাথে সেই উপায় উপকরণগুলো ব্যবহার করে বিজয় সাফল্যের উপায় উপকরণগুলোর মাঝে রয়েছে ঐক্যবদ্ধ থাকা মতবিরোধ পরিহার করা অবিচল থাকা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা দৃঢ় সংকল্পের অধিকারী হওয়া সাধ্যমতো শক্তি ও সরঞ্জাম প্রস্তুত করা তোমরা যদি সফল হতে চাও বিজয়ী হতে চাও তবে তোমাদেরকে অবশ্যই দক্ষতার সাথে এই কাজগুলো করতে হবে একবার ব্যর্থ হলে হিম্মত হারিয়ে ফেলো না কারণ জয়পারাজয়ী পৃথিবীর নিয়ম প্রিয় ভাই বোন পবিত্র কোরআন অসংখ্যবার এই সুন্নাতুল মুদাওয়ালা নিয়ে কথা বলেছে ইসলামের ইতিহাসও সুন্নাতুল মুদাওয়ালার জ্বলন্ত সাক্ষী কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না আমরা সহজেই নিরাশ হয়ে যাই একটু আধার দেখলেই ভীত হয়ে যাই বিপর্যয়ের পর যে সমৃদ্ধি আসে পরাজয়ের পর যে বিজয় আসে তা যেন আমাদের বিশ্বাসই হতে চায় না আজ গোটা মুসলিম উম্মা পরাজিত নির্যাতিত নিষ্পেষিত কিন্তু মুসলিম উম্মার জীবনে এই পরাজয় মোটেও নতুন কিছু নয় সময়ের পালাবদলে বদলে উম্মার জীবনে বিজয় সমৃদ্ধি যেমন এসেছে তেমনই পরাজয় বিপর্যয় এসেছে হিজড়ি সপ্তম শতাব্দীতে তাড়াতাড়িদের নজিরবিহীন আগ্রাসনে গোটা মুসলিম উম্মাই অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল কিন্তু এমন পরিস্থিতিও তো মুসলিম উম্মা জিয়াদফি সাবিল্লার বরকতে কাটিয়ে উঠেছে মোমূলসো মুসলিম উম্মার জীবনে আবারও বিজয় ও সমৃদ্ধি এসেছে প্রিয় উম্মা আমরা খিলাফা হারিয়েছি একশো বছরও হয়নি শতাব্দী শেষ হওয়ার আগেই মুসলিম উম্মা আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে উম্মার জীবনে বিজয় আসবে পরাজয় আসবে এটি তো আল্লাহর সুন্না সুন্নাতুল মুদাওয়ালা তাই উম্মার এই সাময়িক পরাজয়ে এত অস্থির ও হতাশ হওয়ার কী আছে ব্রিটিশ বেনিয়ারা উপমহাদেশের মুসলিমদেরকে দুই শত বছর শাসন করেছে কিন্তু ব্রিটিশ অধ্যুষিত উপমহাদেশে আমাদের আকাবির কি ব্রিটিশ সরকারের গুলামে মেনে নিয়েছিলেন তারা কি হতাশ হয়ে পড়েছিলেন না তারা এক মুহূর্তের জন্যও হতাশ হননি তারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে রক্ত রক্তঝরা জিহাদ অবতীর্ণ হয়েছিলেন বালাকোট রুমাল শাহ মেলি এখনও আমাদের ডাক দিয়ে যায় সৈয়দ আহমদ বেল্লভি ইসমাইল শহীদ ও কাসিম জীবন জীবনাদর্শ এখনও আমাদের ডাক দিয়ে যায় এই ডাক দাওয়া ইলাল্লার, এই ডাক জিহাদফি সাবির ইল্লার আফসোস শত আফসোস এমন উত্তর উত্তরসূরীরা কীভাবে কুফফার সঙ্গে গোলামি করতে রাজি হয়ে যায় প্রিয় ভাই বোনেরা এখানে আরও একটি প্রশ্ন আসতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেন মুমিনদেরকে সবসময় বিজয়ী রাখেন না কেন একবার বিজয় দান করেন আবার পরাজিত করেন কেন তিনি সুন্নাতুল মুদাওয়ালা অনুযায়ী বিশ্বজগৎ পরিচালনা করেন এই প্রশ্নের উত্তরে ইসমাইল হাক্কি রাহিমহুল্লা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ কথা বলেছেন যদি আল্লাহ রাবুল্লাহ আলামিন সবসময় কি বিজয়ী রাখতেন এবং কাফিরদেরকে পরাজিত রাখতেন তাহলে মুমিনদের অন্তরে নিশ্চিতভাবে ধারণা জন্ম নিত যে মুমিনরাই সবসময় বিজয়ী হবে কাফিরদের বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই তখন দিনের জন্য কোরবানি করার এবং ত্যাগ তিতিক্ষা স্বীকার করার প্রয়োজনও ফুরিয়ে যেত তখন স্বভাব ও শাস্তির কোনো অর্থ থাকতো না তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন কখনও মুমিনদেরকে মসিবতে ফেলেন যাতে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করতে পারে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে কষ্ট সাধনা করে জান্নাত লাভের উপযুক্ত হতে পারে প্রিয়ম্মা সময়ের পালা বদলে বিংশ শতাব্দীর তৃতীয় দশকে আল্লাহর সুন্না সুন্নাতুল মুদাওয়ালা অনুযায়ী মুসলিম উম্মা খিলাফা হারিয়েছিল কিন্তু এক শতাব্দীও পেরিতে পারেনি একবিংশ শতাব্দীর শুরু থেকেই মুসলিম উম্মা আবারও ঘুরে দাঁড়িয়েছে দাওয়া আদাদ ও জিহাদের বাদ ভাঙা আওয়াজ আজ ধ্বনিত হচ্ছে পৃথিবীর প্রান্তে প্রান্তে আফগান সোমালিয়া মালি সিরিয়া ইয়েমেন সহ পৃথিবীর অসংখ্য ভূখণ্ডে আজ ইসলামের প্রবল অভ্যুত্থান কুফুরি বিশ্ব ব্যবস্থার ভিত কাঁপিয়ে তুলছে ইনশা আল্লাহ একবিংশ শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী এই শতাব্দী মুসলিম উম্মার হারানো গৌরব ও মর্যাদা পুনরুদ্ধারের শতাব্দী ইসলামের এই পুনর্জাগরণে আল্লাহ আমাদেরও শরিক হওয়ার তাও ফিক দিন আব্বাল